বিহুমঞ্চত ভোজপুরি নাচ, জাতি সংস্কৃতি রক্ষার নামত এনেকৈ চলিছে বিজতরিয়া কুচকাওয়াজ। পিছফালে লিখা আছে বিশ্বনাথ বহাগী ফিয়েস্টা আর দর্শকর সন্মুখত ভোজপুরি নাচ। মঞ্চত ভোজপুরি নৃত্যই ঠাই পাওয়া কেন্দ্র করে উত্তাল হয়ে পড়েছে বিশ্বনাথ চারিআলি। বিশ্বনাথ বহাগী ফিয়েস্টার মঞ্চত বিহুর নামত ঠাই পালে অপসংস্কৃতি। বিহু মঞ্চত অসমীয়ার বিহুক বিকৃত রূপ দিয়ার বাবে তীব্র প্রতিক্রিয়া সমগ্র বিশ্বনাথ চারিআলি। বহাগী ফিয়েস্টা নামের একটা অনুষ্ঠান ইয়াত চলি আছে, একটা বিহু অনুষ্ঠানের মাজত একটা ভোজপুরি নৃত্য আহি খিতাতে ঠাই পালেহি। সভাপতি সম্পাদককে আদি করে সকলকে আমি লগ পালো। অবশ্যই এই ভুল স্বীকার করেছে, ভুল স্বীকার করলেও অমনোযোগিতার কারণে কথাটা হয়েছে আর হেৰি করেছে। অনাগত দিনত সামাজিক অনুষ্ঠানবিলাকত এনে ধরনের বিসঙ্গতি যাতে আর নহয়। বিশ্বনাথৰ ঐতিহ্যমণ্ডিত কমলাকান্ত ক্ষেত্ৰত আয়োজন কৰা এই অনুষ্ঠানত ভোজপুৰী নৃত্য প্ৰদৰ্শন কৰা দৃশ্য ছ'চিয়েল মিডিয়াত ভাইৰেল হোৱাৰ পিছতেই তুলপাৰ লাগে সাংস্কৃতিক মহলত। ইফালে অনুষ্ঠানটো আয়োজন কৰা কমিটিখনে নিজৰ দুখ স্বীকাৰ কৰি নৃত্য প্ৰদৰ্শন কৰাসকলৰ ওপৰত গোচৰ তৰা হ'ব বুলি মন্তব্য কৰি দায় সৰাৰ চেষ্টা কৰে। ভোজপুৰী গানটো নৃত্য প্ৰদৰ্শন কৰি যি আমাৰ অনুষ্ঠানটোৰ প্ৰতি যি হেৰি কৰিলে এতিয়া তেওঁৰ ওপৰত আইনী ব্যৱস্থা ল'ম আৰু সমূহ বিশ্বনাথবাসী ৰাইজৰ ওচৰত আমি ক্ষমা বিচাৰিছোঁ যে আমাৰ আমি একদমেই মানে বহুত ডাঙৰ এটা ডাঙৰে ভুল কৰিলোঁ বুলি ক'ব পাৰি যে এনেকুৱা এটা অনুষ্ঠান পাতি পেলাই আমি কিয় এনেকুৱা ইমান ৰেছপনচিবল হ'ব লাগিছিলে, আমি এতিয়া ইমান ইৰেছপনচিবল কিয় হ'লোঁ। তুষাৰ হাজৰিকা, ৰিপৰ্ট নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট। বিহুমঞ্চত ভোজপুরি নাচ, জাতি সংস্কৃতি রক্ষার নামত এনেকৈ চলিছে বিজতরিয়া কুচকাওয়াজ। পিছফালে লিখা আছে বিশ্বনাথ বহাগী ফিয়েস্টা আর দর্শকর সন্মুখত ভোজপুরি নাচ। মঞ্চত ভোজপুরি নৃত্যই ঠাই পাওয়া কেন্দ্র করে উত্তাল হয়ে পড়েছে বিশ্বনাথ চারিআলি। বিশ্বনাথ বহাগী ফিয়েস্টার মঞ্চত বিহুর নামত ঠাই পালে অপসংস্কৃতি। বিহু মঞ্চত অসমীয়ার বিহুক বিকৃত রূপ দিয়ার বাবে তীব্র প্রতিক্রিয়া সমগ্র বিশ্বনাথ চারিআলি। বহাগী ফিয়েস্টা নামের একটা অনুষ্ঠান ইয়াত চলি আছে, একটা বিহু অনুষ্ঠানের মাজত একটা ভোজপুরি নৃত্য আহি খিতাতে ঠাই পালেহি। সভাপতি সম্পাদককে আদি করে সকলকে আমি লগ পালো। অবশ্যই এই ভুল স্বীকার করেছে, ভুল স্বীকার করলেও অমনোযোগিতার কারণে কথাটা হয়েছে আর হেৰি করেছে। অনাগত দিনত সামাজিক অনুষ্ঠানবিলাকত এনে ধরনের বিসঙ্গতি যাতে আর নহয়। বিশ্বনাথৰ ঐতিহ্যমণ্ডিত কমলাকান্ত ক্ষেত্ৰত আয়োজন কৰা এই অনুষ্ঠানত ভোজপুৰী নৃত্য প্ৰদৰ্শন কৰা দৃশ্য ছ'চিয়েল মিডিয়াত ভাইৰেল হোৱাৰ পিছতেই তুলপাৰ লাগে সাংস্কৃতিক মহলত। ইফালে অনুষ্ঠানটো আয়োজন কৰা কমিটিখনে নিজৰ দুখ স্বীকাৰ কৰি নৃত্য প্ৰদৰ্শন কৰাসকলৰ ওপৰত গোচৰ তৰা হ'ব বুলি মন্তব্য কৰি দায় সৰাৰ চেষ্টা কৰে। ভোজপুৰী গানটো নৃত্য প্ৰদৰ্শন কৰি যি আমাৰ অনুষ্ঠানটোৰ প্ৰতি যি হেৰি কৰিলে এতিয়া তেওঁৰ ওপৰত আইনী ব্যৱস্থা ল'ম আৰু সমূহ বিশ্বনাথবাসী ৰাইজৰ ওচৰত আমি ক্ষমা বিচাৰিছোঁ যে আমাৰ আমি একদমেই মানে বহুত ডাঙৰ এটা ডাঙৰে ভুল কৰিলোঁ বুলি ক'ব পাৰি যে এনেকুৱা এটা অনুষ্ঠান পাতি পেলাই আমি কিয় এনেকুৱা ইমান ৰেছপনচিবল হ'ব লাগিছিলে, আমি এতিয়া ইমান ইৰেছপনচিবল কিয় হ'লোঁ। তুষাৰ হাজৰিকা, ৰিপৰ্ট নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট।